বর্ধমান শহরে বামেদের ছাত্র ও যুব সংগঠনের শহীদ দিবস ঘিরে গন্ডগোল শহীদের মালা ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগের বিরুদ্ধে মাল্যদান করে চলে আসার পর মালা ও দলীয় পতাকা ছেড়ে দেয় তৃণমূল কর্মী ও বহিরাগত দুষ্কৃতীরা এর প্রতিবাদে শহরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দলের নেতা কর্মীরা বর্ধমান থানায় তারা বিক্ষোভ দেখান এসএফআই জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরীর অভিযোগ প্রতিটি কলেজ যে ছাত্রছাত্রীদের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে ত্রোনবল কংগ্রেস উনিশশো সালে আমাদের সংগঠনের কমরেড কমরেড নিত্যপাল সেই সময়কার ছাত্র পরিষদের গুন্ডাদেরাতে খুন হয় আজকে আটচল্লিশতম তার শহীদ দিবস আমরা এসএফআই এর পক্ষ থেকে এবং এলাকার গণতন্ত্র পিওর মানুষের পক্ষ থেকে বর্ধমান বিবেকানন্দ কলেজের গেটে যে নিত্যপালের মূর্তি আছে এবং সেখানে আমরা প্রতিকৃতিতে মাল্যদান করি তার কিছুক্ষণ পর যখন আমরা ফিরে আসি তখন কার্যত তৃণমূলের বহিরাগত গুন্ডা যারা ছাত্র নয় দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে ফেল করেও পড়াশোনা করছে সেই বহিরাগতরা নিত্যপালের যে ফ্লেক্সে ছবি লাগানো ছিল সেই ছবিকে পুড়িয়ে দেয় আমাদের ফ্ল্যাগকে পুড়িয়ে দেয় অধিকার নেই ছাত্রছাত্রীরা শুধুমাত্র টিএমসি বাদ দিয়ে অন্য কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হলেও তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করতে হয় চলে আসার পর কাপুরুষের মতো ফাঁকা মাঠে নৃত্যপালের মূর্তিতে হচ্ছে কালিমালিপ্ত করেছে